আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার বোনের শ্বশুরবাড়িতে বেড়াইতে গেছিলাম, সেইখানে কিছু দৃশ্য আমি ভিডিও করে নিয়ে এসেছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন গ্রামে কি সুন্দর পরিবেশ, আর সেইখানে দেখি এইভাবে চাইলের গুঁড়া করে ঢেঁকিতে, সেটা দেখে আমার অনেক ভালো লাগলো। আর আমি ভাবলাম যে আমার যেহেতু ভালো লাগলো তাহলে আমার ভিউজদের কাছেও ভালো লাগবে, সেজন্য আমি এই ভিডিওটা করেছি। দেখেন কি সুন্দর, আর এই দৃশ্যটা আমিও অনেক দিন পরে দেখেছি, আর দেখার পর আমারও অনেক ভালো লাগছে। যখন অনেক ছোট ছিলাম তখন এই ঢেঁকি দেখছিলাম, এরপর আর দেখিনি, তাই এই শেষে এখন আবার দেখলাম, ভালো লাগছে আমার কাছে অনেক। আমি নিজেও একটু মানে ঢেঁকিতে এটাই করতেছিলাম, আমার অনেক ভালো লাগছে, তো আমিও এখন একটু ই করতেছি, কিন্তু আমি পারতাছি না, অনেক মানে কষ্ট। আর সেই চালের গুঁড়াটা দিয়ে আমার আপা আর কি পিঠা বানাবে, খাজের পিঠা বানাবে, যেহেতু আমরা বেড়াইতে গেছি সেজন্য শীতের দিন, শীতের সিজনে তো রস দিয়ে এই পিঠা বানায় খায়, চালের গুঁড়া করে খাজের পিঠা বা বিভিন্ন পিঠা। আমি তো অনেক আনন্দ পাইছি যে আমি নিজেও একটু এরকম করতে পারছি, আমার তো খুবই ভালো লাগছে। এই তো সেই চালের গুঁড়াটা দিয়ে তো দেখেন গুলিয়ে পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করছে। এতে এখন পিঠা একে একে মানে এতে সাজে দিয়ে দিতেছে। আর রসে মানে রসে দুধে আর নারকেলে এগুলো সব কিছু একসাথে মানে রসা তৈরি করে রেখে দিয়েছি, এই পিঠাটা আর কি দিয়ে দিবে ওই আর ভিতরে। এই তো একে একে এখন এই রসার ভিতরে দিয়ে দিবে। আর তার পাশাপাশি আমি কলে শাক আমি নিজে কাটছি, কীভাবে সেটাও আমি শেয়ার করছি। আমি কিন্তু সম্পূর্ণ কাটতে পারি না, মানে অনেক মানে ইয়ে করে কাটতে পারি না, একটু বড় হয় আমারটা, সেটাও আমি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা কলে শাক পছন্দ করে তাদের কাছে তো অনেক ভালো লাগবে, তা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার ভিডিওটা সম্পূর্ণ টেনে না দেখে না টেনে দেখবেন। আর আজকে আমি এই পর্যন্তই শেষ করব, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। শাক দিই।